শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। পাকিস্তানের গুপ্তচর বৃত্তি করায় দুই ভারতীয় সেনা গ্রেফতার। এবার কাশ্মীরে ভারতীয় সেনাবাহিনীর সাথে চরম সংঘর্ষ, সংঘর্ষে পাঁচজনের মৃত্যু। এই প্রথমবারের মতো কোনো রাজধানীতে তালেবানের ভয়াবহ হামলা। তুরস্ক যা করে দেখাতে পারেনি তাই করে দেখাল ইরান। তালেবানের হামলায় 6 পুলিশ সদস্য নিহত। দুর্ভিক্ষের মুখে থাকা উত্তর কোরিয়ার পাশে এসে দাঁড়াল রাশিয়া। এবং সবশেষ থাকছে নিজ বাড়িতে হাইতির প্রেসিডেন্টকে হত্যা, পুলিশের গুলিতে 4 সন্দেহভাজন নিহত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই এর গুপ্তচর বৃত্তির অভিযোগে দুই ভারতীয় সেনাকে গ্রেফতার করা হয়েছে। ভারতীয় দণ্ডবিধি এবং অফিসিয়াল সিক্রেট অ্যাক্টের বিভিন্ন ধারা অনুসারে তাদের বিরুদ্ধে গুপ্তচর বৃত্তির অভিযোগ এনে পাঞ্জাব পুলিশ তাদেরকে গ্রেফতার করেছে। ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে গ্রেফতারকৃত দুইজন হচ্ছে সিপাহী হরপ্রীত সিং এবং গুরবেথ সিং। অমৃতসরে চেচা গ্রামের বাসিন্দা হরপ্রীত সিং অনন্ত গানে এবং হরবেশ সিং কার্গিলে কর্মরত ছিলেন। পুলিশের দাবি গত কয়েক মাসে আইএসআই এর কাছে ভারতীয় সেনাবাহিনী সম্পর্কে 100 নথি পাচার করেছে এই দুই জওয়ান। আর্থিক সুবিধার বিনিময়ে এই কাজে রাজি হয়েছিল হরপ্রীত সিং। পরে বন্ধু সুরবেজ সিংকেও এই গুপ্তচর বৃত্তিতে নিয়ে আসে। সূত্রের বরাত দিয়ে ইন্ডিয়া এক্সপ্রেস জানিয়েছে গুরবেজ সিং কার্গিলে 121 পদাতিক ব্রিগেড সদর দফতরের একজন ক্লার্ক হিসেবে কর্মরত ছিলেন। দাপ্তরিক কাজের সুবিধাতে সেনাবাহিনী সম্পর্কিত কৌশলগত এবং টেকনিক্যাল তথ্য থাকার নথির জায়গা প্রবেশ অধিকার ছিল তার। গুরবেজ ভারতীয় সেনাবাহিনীর 900 বেশি নথির ছবি মাদক পাচারকারীদের মাধ্যমে আইএসআই কে পাঠিয়েছে বলে জানা গেছে। জম্মু এবং কাশ্মীরের পুলওয়ামার পুচালে বুধবার দিবাগত মধ্যরাত থেকে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে 5 জনের মৃত্যু হয়েছে। দক্ষিণ কাশ্মীরের অনন্ত করিডোরের এক রাষ্ট্রীয় রাইফেলস এবং জম্মু কাশ্মীরের পুলিশের সঙ্গে সংঘর্ষে 2 জনের মৃত্যু হয়। তারা দুজনেই জঙ্গি সংগঠন লস্কর ই তয়বার সদস্য বলে জানিয়েছে পুলিশ। এর আগে বুধবার রাজৌরি জেলার নিয়ন্ত্রণ রেখায় ভারতীয় সেনাবাহিনীর গুলিতে এক পাকিস্তানি গুলিবিদ্ধ হয়। অন্যদিকে পুলওয়ামের পুচাল এলাকায় সেনা এবং জম্মু কাশ্মীরের পুলিশের গুলিতে মৃত্যু হয়েছে আরও 2 জনের। উত্তর কাশ্মীরে হিজবুল মুজাহিদিনের একজন শীর্ষ নেতাকে হত্যার দাবি করেছে পুলিশ। ঘটনাস্থল থেকে অস্ত্র এবং গুলি উদ্ধারের দাবি করা হয়েছে। এ সময় ভারতীয় 2 জন সেনাহত হয়েছেন, তাদের চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়। তালেবান যোদ্ধারা আফগানিস্তানের পশ্চিমাঞ্চলীয় বাথগিশ প্রদেশের রাজধানী কালা ই নাও শহরে হামলা চালিয়েছে। আল জাজিরার খবরে বলা হয়েছে যুক্তরাষ্ট্রের সেনারা আফগানিস্তানের সবচেয়ে বড় বাগরাম বিমান ঘাঁটি ছেড়ে যাওয়ার পর তালেবান এই প্রথম কোনো প্রদেশের রাজধানীতে হামলা চালাল। বাথগিশ প্রদেশের গভর্নর হিসামউদ্দিন শামস বলেছেন প্রদেশের সবগুলো জেলার দখলে নেওয়ার পর তালেবান শহরের কেন্দ্রে ঢুকে পড়েছে। সরকারি বাহিনী সেনা সদস্যরা শত্রুদের বিরুদ্ধে লড়াই করছে। তালেবান গোয়েন্দা দপ্তরে আগুন ধরিয়ে দিয়েছে। বিবিসির খবরে বলা হয়েছে তালেবান শহরের কারাগার দখলে নিয়ে 400 বন্দীকে মুক্তি দিয়েছে। এর মধ্যে তালেবানের 100 সদস্যও ছিল। কারাগারে আফগানিস্তানের সরকারি বাহিনী যেসব সদস্য পাহারায় ছিল তারা বিনা যুদ্ধে আত্মসমর্পণ করে। এক ভিডিও বার্তায় গভর্নর শান্ত শহরের বাসিন্দাদের শান্ত থাকার আহ্বান জানিয়ে বলেন, দয়া করে শান্ত থাকুন, আমি আপনাদের আশ্বাস দিচ্ছি যে আমরা একসঙ্গে শহরটিকে রক্ষা করব। বার্তা সংস্থা রয়টার্সের গভর্নর শামস জানান তালেবান মিলিশিয়ায় তিন দিক থেকে শহরে আক্রমণ করে, তবে শেষ পর্যন্ত তালেবান বাদগির শহরের রাজধানী দখল করতে পেরেছে কিনা সেটা জানতে পারেননি তিনি। আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী বিসমিল্লা মুহাম্মাদি বলেন যুদ্ধ ক্রমেই বাড়ছে। শহরে তালেবানের বিরুদ্ধে সরকারি বাহিনী খুবই নাজুক, সামরিক পরিস্থিতির মধ্যে রয়েছে। ইরানের রাজধানী তেহরানে তালেবানের প্রতিনিধি দলের সঙ্গে আফগান সরকারের প্রতিনিধি দলের বৈঠক করেছে। বুধবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যস্থতায় এই বৈঠক অনুষ্ঠিত হয় বলে জানা গেছে। তুরস্ক গত এপ্রিল মাসে ইস্তাম্বুলে এরকম একটি শান্তি আলোচনার চেষ্টা চালিয়েছিল, এমনকি তুর্কি পররাষ্ট্রমন্ত্রী দিন তারিখও ঘোষণা করেছিল।
ব্যাপক প্রস্তুতি চলছিল তুরস্কে, কিন্তু তালিবান এতে রাজি না হওয়ায় তখন স্থগিত এবং পরে বাতিল করতে হয় সেই বৈঠকটি। বুধবার ইরানের এই বৈঠকে আফগান সরকার থেকে সরাসরি বড় কোনো ব্যক্তি না থাকলেও বর্তমান সময়ে এইরকম একটি আলোচনার আয়োজন করতে পারা এবং উভয় পক্ষকে একটি বৈঠকে বসাতে পারা কম সফলতার বিষয় নয়। এই বৈঠক ভবিষ্যতে আফগানিস্তান ইরান আরও বেশি শক্তিশালী হওয়ার ইঙ্গিত বহন করে। গত মাসের শেষে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি কারিগরি দল আফগান ইস্যুতে তুরস্কের রাজধানী আঙ্কারায় একটি বৈঠক করেছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে। দেশটি থেকে মার্কিনীদের নেতৃত্বে ন্যাটো সৈন্যরা চলে গেলে কাবুল হামিদ কারজাই বিমানবন্দরের দায়িত্ব নিতে চায় তুরস্ক, কিন্তু এতে আপত্তি রয়েছে তালেবানের। তালেবানের পক্ষ থেকে বলা হয়েছে, তুরস্ক একটি গুরুত্বপূর্ণ মুসলিম রাষ্ট্র, আমরা তুরস্কের সঙ্গে ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক করতে চাই, তুরস্কের সঙ্গে ভবিষ্যতে সম্পর্ক আরও উন্নত করতে চাই। আফগানিস্তানের পাঘমান শহরে তালেবানের হামলায় 6 পুলিশ সদস্য নিহত হয়েছেন। দেশটির রাজধানী কাবুলের পশ্চিম অংশে পাঘমান জেলার কালা ই হায়দার খান গ্রামে মঙ্গলবার দিবাগত রাত 2টার দিকে এই হামলার ঘটনা ঘটে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, তালেবান যোদ্ধারা এই সময় একটি পুলিশ চেকপোস্টে আগুন ধরিয়ে দিতে চেয়েছিল, কিন্তু ঘটনাস্থলে দ্রুত আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত হওয়ার কারণে তারা পালিয়ে যায়। খবরে বলা হয়, গভীর রাতে হামলা চালিয়ে তালিবান ওই পুলিশ সদস্যদের হত্যার পর তাদের অস্ত্র এবং সামরিক সরঞ্জাম লুট করে নিয়ে যায়। আইনশৃঙ্খলা বাহিনীর দাবি, এই সময় তালিবানেরও বেশ ক্ষতি হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তারিক আরিয়ান বলেন, আমরা এই এলাকায় অভিযান চালানোর পর তালিবানের সদস্যরা পালিয়ে গেছে। রাহিমুল্লা নামের স্থানীয় একজন বাসিন্দা বলেছেন, বাইরে রকেট হামলা, AK-47 থেকে গুলি ছোড়া এবং মর্টার শেল বিস্ফোরণের শব্দ পাচ্ছিলাম। গত 2টা থেকে 2টা 10 মিনিটের দিকে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষ থামে 2টা 50 মিনিটের দিকে। হামিদ নামের অপর এক বাসিন্দা বলেন, সংঘর্ষের সময় আমরা চেষ্টা করেছিলাম নিরাপদ স্থানে লুকিয়ে থাকতে। আমরা এই সময় অত্যন্ত ভীত ছিলাম। কয়েকদিনের মধ্যে দ্বিতীয়বারের মতো এই এলাকায় সংঘর্ষের ঘটনা ঘটল। এর আগে গত সপ্তাহে পুলিশের গাড়ি লক্ষ্য করে মিসাইল হামলা হয়েছিল। এবার করোনা মহামারীর কবলে চরম দুর্ভিক্ষের মুখোমুখি হতে যাওয়া উত্তর কোরিয়ার পাশে দাঁড়ানোর প্রস্তাব জানাল রাশিয়া। জানা গেছে, কিম জং উনের উত্তর কোরিয়াকে করোনা ভ্যাকসিন দেওয়ার প্রস্তাব দিয়েছে ব্লাদিমির পুতিনের দেশ, যদিও এর আগে বিভিন্ন দেশের সাহায্যের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে পিয়ংইয়ং। এদিকে পরমাণু অস্ত্র এবং নিত্য নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের উন্নয়নে পরীক্ষা নিরীক্ষা অব্যাহত থাকলেও খাদ্য সংকটে রয়েছে কিম জং এর দেশ উত্তর কোরিয়া। এই বছর 8,60,000 টন খাদ্যের অভাব রয়েছে দেশটিতে, যার ফলে আগামী মাস থেকে সে দেশে প্রবল খাদ্য অভাব দেখা দিতে চলেছে। বুধবার জাতিসংঘের খাদ্য এবং কৃষি সংস্থা এমন আশঙ্কার কথা জানিয়েছেন। গত বছর থেকেই এদিকে অতি মহামারী, অন্যদিকে প্রবল ঘূর্ণিঝড় এবং বন্যার দাপটে কিম জং উনের দেশের অর্থনৈতিক সমস্যার সম্মুখীন হয়েছে। এই বছর সেই সমস্যা আরও প্রকট হয়ে উঠেছে। ঠিক কি কারণে, ঠিক কি জানানো হয়েছে জাতিসংঘের রিপোর্টে তা জানা যায়নি। নিজ বাড়িতে অস্ত্রধারীদের হামলায় নিহত হন হাইতির প্রেসিডেন্ট রেজুবেলেন ময়েস। এই ঘটনায় জড়িত 4 সন্দেহজনকে গুলি করে হত্যা করেছে দেশটির পুলিশ বাহিনী। একই সঙ্গে আরও 2জনকে গ্রেফতার করা হয়েছে। দেশটির রাজধানী পোর্ট অফ প্রিন্সে বাকি সন্দেহভাজনদের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে নিরাপত্তা বাহিনীর সদস্যরা। পুলিশ প্রধান লিওন চার্লস বলেছেন, তাদেরকে হত্যা বা গ্রেফতার করতে হবে। বুধবার স্থানীয় টেলিভিশনে দিয়ে একটি বিবৃতিতে তিনি বলেছেন, 4 ভাড়াটের সন্দেহভাজন খুনিকে হত্যা করা হয়েছে এবং 2জনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া জিম্মি পুলিশের 3 সদস্যদেরকেও উদ্ধার করা হয়েছে। বুধবার স্থানীয় সময় দুপুর 1টায় একদল দুর্বৃত্ত অস্ত্র হাতে প্রেসিডেন্ট বাসভবনে ঢুকে ময়েসের ওপর হামলা চালায়। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় 53 বছর বয়সী প্রেসিডেন্টের। গুরুতর আহত হন তার স্ত্রী মার্টিন ময়েস। তাকে চিকিৎসার জন্য ফ্লোরিডায় নেওয়া হয়েছে। আজকের মতো এ পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।